শাসনে ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, তারা জনরোষের ভয়ে এবং জনগণের রোষানলে পড়ার ভয়ে তারা এখন মাঠে অবস্থান নিচ্ছে তথাকথিত শান্তি সমাবেশের নামে। আসল কথা হলো জনগণ এখন জেগে উঠেছে এই সরকারের বিরুদ্ধে, যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ হতে পারে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে এই সরকারে যারা রয়েছে আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা যারা
দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যা ষড়যন্ত্র করেছে, তাদের আগামীতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, এই ভয়ে তারা ভীত হয়ে তারা তাদের সন্ত্রাসীদেরকে দিয়ে একটা জড়ো করে তারা এটা কি শান্তি সমাবেশ করছে। আসল কথা হচ্ছে তাদের মধ্যে কোনো রাজনৈতিক যে সত্তা সেটি একেবারেই অনুপস্থিত, এটিকে আর রাজনৈতিক দল বলা চলে না, তারা রাজনৈতিক দলের সমস্ত চরিত্রগুলি হারিয়ে ফেলেছে। এটি আমি বলছে যে আপনাদের সাথে জনসম্পৃক্ততা তেমন নেই, যার কারণে আপনাদের দাবি দেওয়া গুলোকে তারা খুব বেশি তারা মানছে না। তারা বলছে যদি আমরা কয়েকদিন আগে নির্বাচন দেখে আমরা তো সাধারণ মানুষ এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হয়েছে কিনা সেটি তো দৃশ্যমান, সেটি জনগণ দেখছে। লাখ লাখ জনগণ স্রোত নেমে এসেছে, ঢল নেমে গেছে আমাদের এই জন আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে। এটিকে তো কোনোভাবে ধামাচাপা দেওয়ার ঢাকা দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব আওয়ামী লীগ যাই বলুক, তারা মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। আগামী নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে, তাদের মেয়াদ শেষ, তারা আবারও যেন তেনভাবে একটি নির্বাচনের নাটক করে তারা তাদের এই শাসনকালকে দীর্ঘ করার জন্য তারা ফোন দিয়ে আসছে। কিন্তু আমি বলে দিতে চাই, 2014 আর 2018 এটা না, এটা 2023 সাল। এবার জনগণ এটি মেনে নিবে না, জনগণ রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি দুর্বিষহ অবস্থা, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, সিলিন্ডারের গ্যাস পাওয়া যাচ্ছে না, এক সপ্তাহ এক মাসের মধ্যে দুইবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সকালে আসার সময় খবরে দেখলাম যে নিত্য প্রয়োজনীয় বাজারের মার্কেটে আগুন, সেখানে ডিমের দাম বেড়ে গিয়েছে, মাংসের বেজিতে বেড়ে গিয়েছে, চালের দাম বেড়ে গিয়েছে, চারদিকে হাহাকার। যারা আমদানি নির্ভর ব্যবসা করে তারা এলসি খুলতে পারছেন না, দুই মাস হয়ে গেল, তারাও কিছুদিনের মধ্যে তাদের পণ্য শেষ হয়ে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এর বাইরে আমাদের যে টেক্সটাইল অন্যান্য শিল্প খাত যেগুলো আমদানি নির্ভর কাঁচামাল আমাদের ব্যবহৃত হয়, সেগুলোর কি দশা হবে সেটি কেউ বলতে পারছে না। আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে, ব্যাংকে আর্থিক সংকট দেখা দিয়েছে এবং দেশের রিজার্ভ নিয়েও তারা মানে বেপরোয়া মিথ্যাচার করছে, যেখানে মানে তারা কয়েকশো মিলিয়ন ডলারের জন্য তিনটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জাহাজ তারা খালাস করতে পারে নাই, সেখানে তারা বলছে এখন 26 মিলিয়ন, কোনো সময় বলছে 34 মিলিয়ন রিজার্ভ রয়েছে। এটি সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণই ভাওতাবাজি, দেশের কোনো তথ্যই ঠিক নাই, এরা যা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে এই স্ট্যাটিস্টিক্স এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। অতএব এই সরকার যে কোনো মুহূর্তে তাদের চলে যেতে হবে এবং এই একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আবার তার সঠিক পথে ফিরে আসবে। কি এটি আজকে আমাদের সারা দেশব্যাপী বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের এই ঢাকার যে বিভাগীয় গণসমাবেশ, এখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিতে পারেন বলে আমরা ধারণা করছি। আমাদের কর্মসূচি প্রতিটি কঠোর, আমরা কঠোরভাবে সেটিকে পালন করার মাধ্যমে বলতে চাই যে আমরা কঠোর কর্মসূচি হাতে নিচ্ছি। আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা দেখবেন আমরা সর্বোচ্চ জনসমাগম ঘটিয়ে একটি জনসচেতনতা তৈরির চেষ্টা করছি। আমরা যে গণমিছিল করেছি সেখানেও কিন্তু আমাদের স্লোগান ছিল তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম ইত্যাদি সমস্যা নির্ভর। আমরা প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে জনগণের কাছে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। কিন্তু এই বর্তমান আওয়ামী লীগ তারা কিন্তু বারেবারেই চেষ্টা করছে কিভাবে আমাদের এই কর্মসূচিগুলোকে তারা স্যাবোটাজ করতে পারে, বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক পদক্ষেপও নিচ্ছে যাতে কোনোভাবে একটা সংঘর্ষ জড়ায়, তারপরে তারা পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে তারা আমাদের আন্দোলনকে ব্যাহত করতে পারে। আমরা সেই পাদে পা দিব না, আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি দেওয়ার আন্দোলন চালিয়ে যাবো। দেখা যাবে না, তাহলে তার
Hey!
Let's go!
Haleta, 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 Hale
Bon night. We are Shaftan.
সৈনিকেরা খুশি হয়ে সাবধান আমুলিকের দালালেরা পিঠের চামড়া থাকবে না দালালি করিস না খনি করা যাবে না বন্ধ করা যাবে না ¡Gracias!
اي 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 اي